তাদের একটা অ্যাসোসিয়েশন আছে, তারা একটা ছবি বানাতে গেলে একটা প্রযোজককে সেখানে চাঁদা দিতে হয়, তো সেই চাঁদা দিয়ে কি করে তারা? আমাদের চলচ্চিত্র ইন্ডাস্ট্রি মার্কেটটা কত, এখন ডিমান্ডটা কি, দর্শক চায় কি, এই গবেষণাগুলো আমাদের এখানে হয়। 3 কোটি মানুষ যদি ছবি দেখে, আপনার কোনো ছবি ফ্লপ হওয়ার কথা না। এখন একটা নতুন ট্রেন্ড শুরু হয়েছে, গল্পে একটা নতুন ধারা আসছে, আর্টিস্টদের পারফরমেন্সও মানে আমি বলবো যে নতুন একটা প্যাটার্ন কিন্তু শুরু হয়েছে। এই নতুনত্ব আসছে বলেই কিন্তু মানুষের কাছে ভালো লেগেছে। আগে একটা মানে এক গদ বাঁধা একটা জিনিস ছিল, সেখান থেকে কিন্তু এখন আমাদের চলচ্চিত্র একটু বেরিয়ে আসছে। মাঝে কিন্তু একটা কার্পণ্যত্ব ছিল কিন্তু চলচ্চিত্রের মধ্যে, কম বাজেটে ছবি বানানো, যেটি আমি কখনোই কিন্তু এটাকে বিশ্বাস করি, কারণ 2000 সালে আমি ছবি বানিয়েছি 1 কোটি টাকার উপরে ছবি বাজেটে, কিন্তু তারপরে হঠাৎ করে দেখলাম যে 20 লাখ 25 লাখ টাকা 30 লাখ টাকা তো ছিল, তো সেইগুলোর থেকে কিন্তু বেরিয়ে আসছে। এই যেমন দিন দাদে আপনি চিন্তা করেন যে কত টাকার বাদ, তো সেই জায়গায় প্রত্যেকটা ছবি আমার এই যে হাওয়া আপনি দেখেন যে মানে তাদের যে ফটোগ্রাফি, যে মানে পরিশ্রম, যে জায়গায় গিয়ে শুটিং করা, এই যে বিষয়গুলো কিন্তু এগুলো কিন্তু এর আগে কিন্তু দেখেন। তারপরে এই যে পরাণের কথা বল, যে একটা সত্যি ঘটনাকে এটাকে বেস করে নিয়ে তারা যে গল্পটি মানে যেটা বানিয়েছে, আর্টিস্টদের যে পারফরমেন্সগুলো সেগুলো কিন্তু খুবই মানে আগের তুলনায় কিন্তু অন্যরকম, অন্য প্যাটার্নে। কিন্তু আমি যেমন একটা কোম্পানির সঙ্গে যুক্ত ছিলাম, তারা কিন্তু মার্কেট স্টাডি করে যে কতটা ডিমান্ড, কত হাজার কোটি টাকার এই পণ্যগুলোর ডিমান্ড আছে, তো সেই ডিমান্ড কারা কারা ফুলফিল করছে, তাহলে তারা মানে বাকি তাহলে কত থাকতেছে, তো সেই জায়গাটা আমার যাওয়ার জন্য এই কোম্পানিগুলো তারা চেষ্টা করে মার্কেটটা ধরার। কিন্তু আমাদের এখানে কিন্তু আগে কিন্তু এটা কিন্তু ছিল না, কিন্তু যে আমাদের চলচ্চিত্র ইন্ডাস্ট্রি আসলে মানে মার্কেটটা কত, এবং এই মার্কেটটাকে এখন ডিমান্ডটা কি, দর্শক চায় কি, এই গবেষণাগুলো আমাদের এখানে হয়নি। কিন্তু পৃথিবীর সব জায়গায় কিন্তু এই গবেষণা, তথ্য মন্ত্রণালয়ে আমি গিয়েছিলাম চলচ্চিত্র নিয়ে কথা বলতে, সে তথ্য সচিব একটা কথা বলেছে যে আমাদের দেশে প্রায় মানে 17 কোটি মানুষ আছে, তা আপনি 17 কোটি মানুষকে, 3 কোটি মানুষকে আপনি ছবি দেখাতে পারেন না? 3 কোটি মানুষ যদি ছবি দেখে, আপনার কোনো ছবি ফ্লপ হওয়ার কথা না, আপনি হিসাব করে দেখেন তো 17 কোটি মানুষ থেকে যদি আমরা 3 কোটি মানুষকে যদি আমরা না ডেকে নিয়ে আসতে পারি, সিনেমা হলে যদি না আনতে পারি, তাহলে এটা আমাদের ব্যর্থতা। এটার দায়িত্ব হলো গিয়ে প্রোডিউসার অ্যাসোসিয়েশন, তারা সেটা আপনাকে গবেষণাটা করবে, তাদের একটা অ্যাসোসিয়েশন আছে, তারা একটা ছবি বানাতে গেলে একটা প্রযোজককে সেখানে চাঁদা দিতে হয়, তো সেই চাঁদা দিয়ে কী করে তারা? এখন তো প্রযোজক মানে প্রযোজক অ্যাসোসিয়েশনই নাই, মানে ওই কাজটা তো আমি করতে পারবো না, এটার দায়িত্ব যা তাকে করতে হবে। আমি যার জন্য একটা কথা আমি সবসময় বলি, যার যার দায়িত্ব তাকে পালন করো, যে এককভাবে চলচ্চিত্র চলতে পারে না, ইন্ডাস্ট্রি চলতে পারে না, সকলে মিলে মিলিতভাবে, তো আমরা সকলে মিলিতভাবে, এবং আমরা আশা করছি যে তারা যদি প্রযোজক অ্যাসোসিয়েশনে যারা নেতৃত্ব দিতে আসে তারা যদি আসে, তাদের সঙ্গে বসে আমাদের সমন্বয় হলে পরে অবশ্যই। FDC তৈরি হয়েছিল যে ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশন, ডেভেলপ করার জন্য যা কিছু দরকার তার কাজ হলো গিয়ে এটা, কিন্তু আস্তে আস্তে সেই জিনিসটা হারিয়ে গেছে। ফিল্মকে ডেভেলপ করার জন্য তাদের নিজেদেরও তো গবেষণা থাকে, এবং যদি তারা গবেষণা করতো, এই যে আজকে মনে করেন যে মাঝে যে ছবি বানানো কমে গেল, তো তাতে কী হলো? তাদের বেতন দিতে পারে নাই, অমুক করতে পারে না, সরকারের কাছে আত্মপাত্তে হয়েছে, তো যদি ফিল্মটাকে সেইভাবেই মানে আগের মতো যদি রাখতে পারতো, গবেষণা যদি করতে পারতো, প্রযোজকদেরকে পরিচালকদের নিয়ে যদি মানে আপনার বসত, বুদ্ধি বিবেচনা যদি কৌশল যদি বের করতো, তাহলে তো আজকে এই জিনিসটা হয়। যে জন্যই আমি কিন্তু বলেছিলাম যে আমরা আসলে পরে, আমরা শিল্পী সমিতি, আমরা আসলে পরে অবশ্যই আমরা একটা কিছু করতে পারব। আমরা কিন্তু চেষ্টা করছি, এবং আপনারা দেখেছেন যে আমরা শুরু থেকে কিন্তু আমরা কিন্তু আহ্বান করেছি কিন্তু যে আপনাকে মাল্টি ন্যাশনাল বলুন কিংবা আমাদের দেশে কর্পোরেট যারা আছে তাদেরকে কিন্তু আমরা আহ্বান করছি, কিন্তু দুঃখজনক বিষয় হলো যে কিছু কিছু জায়গায় কিছু প্রবলেম আছে। এই প্রবলেমগুলো আসলে মানে আমি বলবো যে সমিতিগত কিছু প্রবলেম আছে, যেমন আমাদের কর্পোরেট RTB ওনারাও কিন্তু আসছিল কিন্তু চলচ্চিত্র বানানোর, এবং তাদের লাস্ট ছবি যেটা রিলিজ হয়েছে আপনারা জানেন শ্বশুরবাড়ি জিন্দাবাদ, সেখানে আমরা গিয়েছিলাম, ওই আশিক সাহেব কিন্তু আমাকে এক মানে আমি বললাম যে আরও বানান, কিন্তু উনি কান ধরলেন, এই যে কান ধরলেন
এটা নিশ্চয়ই একটা কষ্ট আছে, কোনো একটা জায়গা থেকে কষ্ট আছে। এই কষ্টটা আমাদের সমিতির লোকদের বুঝতে হবে যে কারা কষ্টটা দিচ্ছে, এই কষ্টটা যেন না দেয়। প্রযোজককে যদি সহযোগিতা যদি না করা হয় তাহলে এরা হয়তো আসবে একবার একটা দুইটা ছবি বানাবে তার চলে যাবে, কিন্তু যাতে চলে না যায় সেটার ব্যবস্থা কিন্তু যার যার সমিতি থেকে কিন্তু করতে। অনুদানের যে বিষয়টি নিয়ে এটা কিন্তু মানে আরেকটা গ্রুপ কিন্তু মানে বাধাগ্রস্ত করছে যে কমার্শিয়াল ছবিতে যেন না দেওয়া হয়, তো সেইগুলোর বিষয়ে কিন্তু আমরা প্রতিবাদ জানিয়েছি। এবং এই কমার্শিয়াল ছবি যদি ছাড়া আপনি এই সিনেমা হলগুলো আপনি খোলাতে পারবেন না কেন? আপনি এই যে আপনাকে বলে যে এরকম কী যেন বিকল্প ধারা ছবি, বিকল্প আর সকল্প কী? ছবি হলো গিয়ে পছন্দ হতে হবে, মানুষ যত বেশি দেখবে তত মানুষের জন্য উপকৃত। আমি গল্প চেষ্টা করছি কিন্তু আমি গল্প আমাকেই খুশি করতে পারছেন, তা আমি সেই গল্পটা আমি ছবি বানাই, আমি বলবো ভাই আপনারা আসেন দেখেন। আপনারা তো জানেন যে ইলিয়াস কাঞ্চনের একটা নীতি নিয়ে চলে, প্রথমে আমি স্যাটিসফাই হব তারপরে আমি এটা বানাবো, এবং তখন আমি বলবো দর্শক যে আপনারা আসেন।